হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত লেকচার ভিডিওতে আমরা উইজেট নিয়ে কথা বলেছিলাম এবং এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে উইজেটগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ইমেজ ইন ফ্লাটার, অর্থাৎ ফ্লাটারে হচ্ছে আপনি ইমেজ উইজেটটা কিভাবে ব্যবহার করবেন। তো ইমেজ উইজেটটা আমরা দুইটা ভাগে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাসেট, আপনি হচ্ছে লোকাল অর্থাৎ আপনার অ্যাপের ভিতরে এই ইমেজটাকে স্টোর করে রাখবেন, দেন সেখান থেকে আপনি এই অ্যাসেটের মাধ্যমে ইমেজ ডট অ্যাসেট এটার মাধ্যমে দেখাতে পারেন। এবং সেকেন্ড যেটা আরেকটা হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ আপনি শুধুমাত্র ওয়েব থেকে কোনো একটা লিঙ্ক কপি করে নিয়ে আসবেন, দেন এখানে প্রোভাইড করবেন, মানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তখন নেটওয়ার্কের মাধ্যমে আপনার ইমেজটা এখানে দেখতে পাবেন। ওকে, তো চলুন আমরা শুরু করে দেই আজকের ভিডিওটা। তো আমার প্রিভিয়াস যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টটা এখানে রান করা আছে, তো আমরা জাস্ট একটু রান করি। প্রিভিয়াসে আমরা দেখিয়েছিলাম হচ্ছে কীভাবে একটা কাউন্টার অ্যাপ বানাতে হয়, এটা দেখিয়েছিলাম। আমরা হচ্ছে স্টেটলেস উইজেট নিয়ে কথা বলেছিলাম, দেন হচ্ছে স্টেট ফুলটাকে কনভার্ট করেছিলাম শুধু লজিকটুকু বোঝার জন্য। তো এই ভিডিওতে আমরা স্টেটলেসেই ফিরে যাব, কারণ হচ্ছে আমরা এখনও স্টেট ফুল শিখবো না, আমরা হচ্ছে স্টেটলেসটা শিখবো। ওকে, তো আমি আবার স্টেটলেসে চলে আসলাম এবং আগের কোডগুলো সবগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং এই ক্লাসের নাম দিচ্ছি হলো ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড। আর এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে প্যাকেজ ডট ম্যাটেরিয়াল। তো আমি হচ্ছে এখানে দেখি কী কী ভুল আসছে। এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে আপনাকে সাজেশন করবে। আচ্ছা, এখানে এই মুহূর্তে সাজেশন করছে না। এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে প্যাকেজ। ওকে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট। ওকে, আর এখানে আমরা স্ক্যাফোল্ড রিটার্ন করব। ওকে, এবং এই ইউজেটগুলো আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম, স্ক্যাফোল্ড কি, অ্যাপবার কি, এগুলো একটু দেখেছিলাম। তো ওকে, স্ক্যাফোল্ড নিলাম এবং এই স্ক্যাফোল্ডের ভিতরে আমরা একটা অ্যাপবার নিচ্ছি যেটার নাম দিচ্ছি হলো ড্যাশবোর্ড। ওকে ওকে, এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তো এখানে বলছে একটা ইরর টেক্সট দ্বারা র্যাপ করতে হবে। ওকে, তো এটা কেটে দিচ্ছি আমরা, ড্যাশবোর্ডটা কাট করছি, এর ভিতরে আমরা টাইটেল রাখবো। ওকে, অ্যাপবারের ভিতরে টাইটেল, এর ভিতরে একটা টেক্সট রাখবো, এটার ভিতরে আমাকে এটা রাখতে হবে। ওকে, এখন যদি এটাকে হট রিলোড করি তাহলে আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড বানানটা মেবি ভুল হয়েছে। ওকে, এটা হলো আমাদের ড্যাশবোর্ড। ওকে, এখন আমরা কি করব, এটার বডির ভিতরে আমরা ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয় এই বিষয়টা দেখব। তো আমরা এই পার্টটুকু হচ্ছে আমাদের অ্যাপবার। এখন আমরা এই ঠিক অ্যাপবারের নিচে আমরা একটা বডি রিটার্ন করব। ওকে, এটা হলো আমাদের বডি এবং এই বডির ভিতরে আমরা একটা সেন্টার উইজেট ইউজ করি। ওকে, এবং এই সেন্টারের ভিতরে একটা চাইল্ড নিচ্ছি এবং এটার ভিতরে আমরা স্লাইডে দেখেছিলাম হচ্ছে আমরা ইমেজ কীভাবে ইনসার্ট করব। ওকে, তো আমরা এভাবেই ঠিক একটা ইমেজ ইনসার্ট করি। তো আমি এখানে ডিরেক্ট ইমেজটা নিচ্ছি, ডট অ্যাসেট। ওকে, এখন আমরা যদি অ্যাসেট থেকে ইমেজটা নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাকে একটা ইমেজ লোকালে স্টোর করতে হবে। ওকে, তাহলে আমরা এখন কী করবো, একটা ইমেজ লোকালে স্টোর করি। তো চলুন আমরা কীভাবে এটা স্টোর করতে হবে, আচ্ছা এখানে আমি একটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ওকে, আর আমরা যেটাভাবে স্টোর করব, তো আমরা যে প্রজেক্ট যে ফোল্ডারটা আছে ঠিক এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, ওকে, এইটা এইখানে আমরা রাইট ক্লিক করব, দেন এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে ইমেজ। ওকে, ইমেজেস, অর্থাৎ আমরা এই প্রজেক্টে যতগুলো ইমেজ ব্যবহার করব সবগুলো ইমেজ বা আইকন হতে পারে সবগুলো আমরা এই ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখে দিব। এখন এই ফোল্ডারের ভিতর আমরা লোকাল থেকে একটা ইমেজ নিয়ে আসি, সো সে হচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, সে এখানে আমরা এই ইমেজটা দেখাতে যাচ্ছি। তো এই ইমেজটা আমরা কী করব, কপি করলাম, কপি করার পর এইখানে যে ইমেজেস ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আমরা পেস্ট করে দিব। ওকে, এখানে আমরা পেস্ট করে দিলাম, এখন আমরা ইমেজেসের ভিতরে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখন আপনাকে কী করতে হবে, পার্কস্প্যাড ডট ওয়াইএমএল যেটা, এটাকে আপডেট করতে হবে। ওকে, তাহলে চলুন আপডেট করে ফেলি, পার্কস্প্যাড ডট ওয়াইএমএল আসলাম, দেন এখানে একটা অ্যাসেট আছে, তো এই অ্যাসেটটাকে আমরা কমান্ড করা ছিল আনকমান্ড করে নিলাম। আর আপনার একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে ফ্লাটার, এই ফ্লাটারটা একদম এই পেজের ঠিক শুরুতে থাকবে, আর এই ফ্লাটারে আন্ডারে যারা থাকবে তারা হচ্ছে দুইটা স্পেস থাকবে, এই আপনার
শুরু থেকে এক, সরি এটা ভুল হয়ে গেছে, এই যে একটা দুইটা, দুটো স্পেস করেছে, এটা হলো অ্যাসেট। এবং অ্যাসেটের ভিতরে আমরা কী করবো, এই ইমেজেস যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারটাকে ফুল এখানে ইন্টারফেস করায় দিব। ওকে, এখন আমরা কী করবো, এই অ্যাসেট থেকে দুইটা স্পেস, এক দুই, সো এখানে একটা বেশি বেশি হয়ে গেছে, সো আমরা এটা ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসলাম। আর এখানে আমরা কী করবো, এই ইমেজেস ফোল্ডারটাকেই এখানে ইনসার্ট করিয়ে দিব। আপনি চাইলে এখানে যদি আপনি ইমেজেস স্ল্যাশ এভাবে ইমেজের ওই ফাইলটা রাখেন, তাহলে শুধুমাত্র এই ইমেজটুকু এখানে আপনার এই প্রজেক্টের জন্য ইন্টারফেস হবে। তো আমি চাচ্ছি যে আমরা শুধু এই ইমেজেস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে ইন্টারফেস করে দেবো। পরবর্তীতে যদি এই ফোল্ডারের ভিতরে আমরা আরও অনেকগুলো ইমেজ রাখি, তাহলে আপনাকে এখানে কোনো নতুন করে ইনসার্ট করতে হবে না। ওকে, তো ইমেজেসটা রেখে দিলাম, দেন আমরা কী করবো, পাবগেট করে দিব। ওকে, পাবগেট করে দিচ্ছি, যদি এক্সিস্ট কোড জিরো আসে তাহলে আপনি এটা সাকসেসফুলিভাবে এই ইমেজটা এখানে ইনসার্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা কী করবো, ড্যাশবোর্ডে ফিরে আসবো, দেন এখানে ডিপেন্ডেন্সিটা আপডেট হয়ে গেছে, জাস্ট আপনাকে গেট ডিপেন্ডেন্সিটা দিতে হবে। ওকে, দেন আমরা এটা ইগনোর করে দিচ্ছি। ওকে, এখন আমরা কী করবো, ইমেজ অ্যাসেট, অ্যাসেট হচ্ছে এই যে ইমেজটা আমি ব্যবহার করতে চাচ্ছি, এই ইমেজের লোকেশনটা কোথায়। তো ইমেজের লোকেশনটা হচ্ছে ইমেজেস, এই যে আমাদের যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারের নাম প্রথমে দিতে হবে ইমেজেস স্ল্যাশ, যে ইমেজটা আমরা ব্যবহার করতে চাচ্ছি ওই ইমেজের নামটা এখানে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে এক্সটেনশন ফাইলের, জেপিজি অথবা পিএনজি যেটাই থাকুক না কেন, আপনাকে পুরোটাই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইমেজ আসবে না। ওকে, তো আমরা এখানে ইমেজ দিলাম, এখন এই ইমেজের যে নাম ছিল আন্ডারস্কোর ডট, ওকে ওকে, এখন যদি আমরা একে হট রিলোড করি, ওকে আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ইমেজ অ্যাসেট, অর্থাৎ আমরা লোকাল থেকে কীভাবে ইমেজটাকে এখানে ইনসার্ট করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে কীভাবে আমরা নেটওয়ার্ক থেকে ইমেজ দেখতে পারি। তো আমি হচ্ছে এইটাকে কমেন্ট করে রাখছি, এখন আমরা নতুন করে আরেকটা বডি নিলাম, এটার ভিতরে আবার সেন্টারে আসলাম এবং এখানে একটা চাইল্ড নিচ্ছি। এখন কী করব, ইমেজ এবং এই ইমেজের ভিতর ইমেজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক ইমেজ। ওকে, এখন আমাকে কী করতে হবে, এখানে জাস্ট একটা ইউআরএল দিতে হবে। তাহলে চলুন আমরা একটা ওয়েব থেকে একটা ইউআরএল নেই, সে হচ্ছে আমি কিছু পিকচার এখানে চুজ করে রেখেছিলাম, সে আমি হচ্ছে এই ইমেজটা আমার অ্যাপের ভিতরে দেখাতে চাচ্ছি। তাহলে আপনি এই ইমেজের এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, দেন আমরা এখানে কী করব, এই যে নেটওয়ার্ক ইমেজ এই লোকেশনে এটাকে পেস্ট করে দিব। দেন এটাকে যদি আমরা হট রিলোড করি, ওকে এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, লোকাল থেকে কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয় এবং ইন্টারনেট থেকে কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়। ওকে, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ইমেজে কিছু বর্ডার ক্রিয়েট করব, ইমেজটাকে আরও কীভাবে মডিফিকেশন করা যায়, কীভাবে ফুল ওয়াইড করা যায়, সে আমরা যদি এই ইমেজের এখানে কার্সারটা রাখি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আরও অনেকগুলো ফাংশন আছে, যেমন হচ্ছে ওয়াইড আছে, হাইট আছে, কালার আছে, অ্যানিমেশন আছে, বক্স ফিট আছে, রিপিট করবে কি না, এরকম অনেকগুলো উইজেডের ভিতরে আছে। তো এইগুলো কীভাবে ব্যবহার করতে হবে এই সকল টপিকস নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। আর ভিডিওর শেষে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। কথা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।